আইপিএল মুম্বাইয়ের টানা চতুর্থ হার ভারতের রান বাই উইকেটগুলোর মধ্যে অন্যতম ওয়াংখ স্টেডিয়াম কিন্তু ঘরের মাঠে একশো উনসত্তর রানে তারা করতে পারল না মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতার নাইট রাইডার্সের কাছে চব্বিশ রানে হেরেছে তারা টানা চতুর্থ হারে প্লে অফ খেলার স্বপ্নে বড় ধাক্কা খেলেন হার্দিক পান্ডিয়ার দল টস হেরে ব্যাট করতে নেমে একশো রানে গুটিয়ে যায় কলকাতা নুয়ান থুয়াশারা ও হার্দিক পাঁচ উইকেট হারায় তারা সেখান থেকে দলকে টেনে তুলে লড়াই করার মতো পুঁজি এনে দেয় ভেঙ্কটেশ মনীষ উইকেতে মনীষ রান যোগ করেন তারা পান্ডে বিয়াল্লিশ রানে ফিরে গেল ফিফটি পূরণ করেন ভেঙ্কটেশ যশপ্রীত বুমরার বলে আউট হয়ে ফেরার আগে বাহান্ন বলে ছয় চার ও তিন ছক্কায় সত্তর রান আসে তার ব্যাট থেকে মুম্বাইয়ের হয়ে বুমরা ও তাছাড়া তারা করতে নেমে সূর্যকুমার যাদব ছাড়া মুম্বাইয়ের কোনো ব্যাটারের ভরসা যোগাতে পারেননি বরুণ চক্রবর্তী ও সুনীল নারায়ণের স্পিনে নাকাল ছিল স্বাগতিকরা একই সঙ্গে হিমশিম খাচ্ছিল আন্দ্র রাসেল খেলতেও কলকাতার এই তিন বলার প্রত্যেকেই শিকার করেন দুইটি করে উইকেট শেষ দিকে এসে মুম্বাইয়ের লেজ ভেঙে দেন মিচেলস্ট্রা বাহাতি অজি পেশার একাই শিকার করেন চার উইকেট অনেকটা সময় এক প্রান্তের আগলে রাখলেও পঁয়ত্রিশ বলে ছয় চার ও দুই ছক্কায় ছাপ্পান্ন রানে থামে সূর্যের লড়াই